আসুন বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর সপ্তম এবং অষ্টম পরিচ্ছেদ সপ্তম পরিচ্ছেদের নাম অসাবধানতা আর অষ্টম পরিচ্ছেদের নাম বিমলার মন্ত্রণা এখন প্রথমে শুনি সপ্তম পরিচ্ছেদ অসাবধানতা দুর্গের যে ভাগে দুর্গমূল বিধৌত করিয়া আমোদর নদী কলকল রবে প্রবহন করে সেই অংশে এক কক্ষ বাতায়নে বসিয়া তিলোত্তমা নদী জলাবর্ত নিরীক্ষণ করিতেছিলেন সাহান্নকাল উপস্থিত পশ্চিম গগনে অস্তাচলগত দিন মনির ম্লান কিরণে যে সকল মেঘ কাঞ্চন কান্তি ধারণ করিয়াছিল তৎসহিত নীলাম্বর প্রতিবিম্ব স্রোতস্বতি জল মধ্যে কম্পিত হইতেছিল নদী পারস্থিত উচ্চ অট অট্টালিকা এবং দীর্ঘতরুবর সকল বিমলা কাশপটে চিত্রবধ দেখাইতেছিল দুর্গমধ্যে ময়ূর সারসাদি কলনাদি পক্ষীগণ প্রফুল্ল চিত্তে রপ করিতেছিল কোথাও রজনীর উদয়ে নিরান্নেশনে ব্যস্ত বিহঙ্গম নীলাম্বর তলে বিনা শব্দে উড়িতেছিল কানন দোলাইয়া আমোদর স্পর্শ শীতল নৈদাঘ বায়ু তিলোত্তমার অলৌক কুন্তল অথবা অংশারূঢ় কম্পিত করিতেছিল তিলোত্তমা সুন্দরী পাঠক কখন কিশোর বয়সে কোন স্থিরা ধীরা কোমল প্রকৃতি কিশোরীর নব সঞ্চারিত লাবণ্য প্রেম চক্ষুতে দেখিয়াছেন একবার মাত্র দেখিয়া চিরজীবন মধ্যে যাহার মাধুর্য বিস্তৃত হইতে পারেন নাই যৌবনে প্রগলভ বয়সে কার্যে বিশ্রামে জাগ্রতে নিদ্রায় পুনপুন যে মনোমোহিনী মূর্তি স্মরণ পথে স্বপ্নবত যাতায়াত করে অথচ তৎসম্বন্ধে কখনো চিত্ত মালিন্যজনক লালসা জন্মায় না এমন তরুণী দেখিয়াছেন যদি দেখিয়া থাকেন তবেই সৌন্দর্য প্রভাব প্রাচুর্যে মন প্রদীপ্ত করে যে মূর্তি লীলা লাবণ্যাদির পারিপাট্য হৃদয়ের মধ্যে বিষধর দন্ত রোপিত করে সে মূর্তি নহে যে মূর্তি কোমলতা মাধুর্যাদি গুণে চিত্তের সন্তুষ্টি জন্মায় এ সেই মূর্তি যে মূর্তি সন্ধ্যা সমীরণ কল্পিতা বসন্ত লতার ন্যায় স্মৃতি মধ্যে দুলিতে থাকে এ সেই মূর্তি তিলোত্তমার বয়স ষোড়শ বৎসর সুতরাং তাহার দেহায়তন প্রগলভ বয়সী রমণী দিগের ন্যায় অদ্যাপি সম্পূর্ণতা প্রাপ্ত হয় নাই দেহায়তনে ও মুখাবয়বে কিঞ্চিত বালিকা ভাব ছিল সুগঠিত সুগোল ললাট অপ্রশস্ত নহে অথচ অতি প্রশস্ত নহে নিষিত কৌমুদি নদীর ন্যায় প্রশান্ত ভাব প্রকাশক তৎপার্শ্বে অতি নিবিড় বর্ণ কুঞ্চি তালক সকল ভ্রুযুগে কপলে গণ্ডে অংশে উরসে আসিয়া পড়িয়াছে মস্তকের পশ্চাদভাগে অন্ধকারময় কেশরাশি সুবিন্যস্ত মুক্তাহারে গ্রথিত রহিয়াছে ললাট তলে ভ্রুযুগ সুবঙ্কিম নিবিড় বর্ণ চিত্রকর লিখিত বধ হইয়াও কিঞ্চিত অধিক সুক্ষাকার আর এক সুতা স্থূল হইলে নির্দোষ হইত পাঠককে চঞ্চল চক্ষু ভালোবাসো তবে তিলোত্তমা তোমার মনোরঞ্জনী হইতে পারিবে না তিলোত্তমার চক্ষু অতি শান্ত তাহাতে বিদ্যুৎ দাম চকিত কটাক্ষ নিক্ষেপ হইত না চক্ষু দুটি অতি প্রশস্ত অতি সুঠাম অতি শান্ত জ্যোতি আর চক্ষুর বর্ণ ঊষাকালে কালে সূর্যোদয়েরই কিঞ্চিত পূর্বে চন্দ্রাস্তের সময়ে আকাশের যে কোমল নীলবর্ণ প্রকাশ পায় সেইরূপ সেই প্রশস্ত পরিষ্কার চক্ষে যখন তিলোত্তমা দৃষ্টি করিতেন তখন তাহাতে কিছুমাত্র কুটিলতা থাকিত না তিলোত্তমা অপাঙ্গে অর্ধ দৃষ্টি করিতে জানিতেন না দৃষ্টিতে কেবল স্পষ্টতা আর সরলতা দৃষ্টির সরলতাও বটে মনের সরলতাও বটে তবে যদি তাহার পানে কেহ চাইহা দেখিত তবে তৎক্ষণাৎ কোমন পল্লব দুখানি পড়িয়া যাইত তিলোত্তমা তখন ধরাতল ভিন্ন অন্যত্র দৃষ্টি করিতেন না দুখানি রসে টলমল করিত ছোট ছোট একটু একটু ফুলান একটু হাসি হাসি সে অষ্টাধরে যদি একবার হাসি দেখিতে তবে যোগী হও মুনি হও যুবা হও বৃদ্ধ হও আর ভুলিতে পারিতে না অথচ সে হাসিতে সরলতা ও বালিকাভাব ব্যতীত আর কিছুই ছিল না তিলোত্তমার শরীর সুগঠন হইয়াও পূর্ণা অত ছিল না বয়সের নবীনতা প্রযুক্তই হউক বা শরীরের স্বাভাবিক গঠনের জন্যই হউক এই সুন্দর দেহে ক্ষীণতা ব্যতীত স্থূলতা গুণ ছিল না অথচ তন্নির শরীর মধ্যে সকল স্থানই সুগোল আর সুললিত সুগোল প্রকোষ্ঠে রত্ন বলয় সুগল বাহুতে হিরক মণ্ডিত তার সুগোল অঙ্গুলিতে অঙ্গুরীয় সুগল উরুতে মেখলা সুগঠন অংশ পরে স্বর্ণহার সুগঠন কণ্ঠে গঠন সুন্দর তিলোত্তমা একাকিনী কক্ষ বাতায়নে বসিয়া কি করিতেছেন সায়াহ গগনের শোভা নিরীক্ষণ করিতেছেন তাহা হইলে ভূতলে চক্ষু কেন নদী তীরজ কুসুম সুবাসিত বায়ু সেবন করিতেছেন তাহা হইলে ললাটে বিন্দু বিন্দু ঘর্ম হইবে কেন মুখের এক পার্শ্বে ব্যতীত তো বায়ু লাগিতেছে না গোচারণ দেখিতেছেন তাও নয় গাভী সকল তো ক্রমে ক্রমে গৃহে আসিল কোকিল রব শুনিতেছেন তবে মুখ এত ম্লান কেন তিলোত্তমা কিছুই দেখিতেছেন না শুনিতেছেন না চিন্তা করিতেছেন দাসিতে প্রদীপ জ্বালিয়া আনিল তিলোত্তমা চিন্তা করিয়া একখানা পুস্তক লইয়া প্রদীপের কাছে বসিলেন তিলোত্তমা পড়িতে জানিতেন অভিরাম স্বামীর নিকট সংস্কৃত পড়িতে শিখিয়াছিলেন পুস্তকখানি কাদম্বরী কিয়ৎক্ষণ পড়িয়া বিরক্তি প্রকাশ করিয়া কাদম্বরী পরিত্যাগ করিলেন আর একখানা পুস্তক আনিলেন সুবন্ধুকৃত বাসব দত্তা কখন পড়েন কখন ভাবেন আর পড়েন আর ভাবেন বাসব ত্যাগ করিয়া গীতগোবিন্দ পড়িতে লাগিলেন গীতগোবিন্দ কিছুক্ষণ ভালো লাগিল পড়িতে পড়িতে সলজ্জ ঈষৎ হাসি হাসিয়া পুস্তক নিক্ষেপ করিলেন পরে নিষ্কর্মা হইয়া শয্যার উপর বসিয়া রহিলেন নিকটে একটা লেখনি ও মসিপত্র ছিল অন্য মনে তাহা লইয়া পালঙ্কের তা ক স ম ঘর দার গাছ মানুষ ইত্যাদি লিখিতে লাগিলেন ক্রমে ক্রমে খাটের এক বাজু কালীর চিহ্নে পরিপূর্ণ হইল যখন আর স্থান নাই তখন সে বিষয়ে চেতনা হইল নিজ কার্য দেখিয়া ইসত হাস্য করিলেন আবার কি লিখিয়াছেন তাহা হাসিতে হাসিতে পড়িতে লাগিলেন কি লিখিয়াছেন বাসব দত্তা মহাশ্বেতা ক দীর্ঘই হস্যই প একটা বৃক্ষ সে জ্যোতিষি গীতগোবিন্দ বিমলা লতা পাতা হিজিবিজি গড় সর্বনাশ আর কি লিখিয়াছেন কুমার জগৎ সিংহ লজ্জায় তিলোত্তমার মুখ রক্তবর্ণ হইল নির্বুদ্ধি ঘরে কে আছে যে লজ্জা কুমার জগৎসিংহ তিলোত্তমা দুইবার তিনবার বহুবার পাঠ করিলেন দ্বারের দিকে চাহেন আর পাঠ করেন পুনরবার চাহেন আর পাঠ করেন যেন চোর চুরি করিতেছে বড় অধিকক্ষণ পাঠ করিতে সাহস হইল না কেহ আসিয়া দেখিতে পাইবে অতি ব্যস্তে জল আনিয়া লিপি ধৌত করিলেন ধৌত করিয়া মনপুত হইল না বস্ত্র দিয়া উত্তম করিয়া মুছিলেন আবার পড়িয়া দেখিলেন কালির চিহ্ন মাত্র নাই তথাপি বোধ হইল যেন এখনো পড়া যায় আবার জল আনিয়া ধুইলেন আবার বস্ত্র দিয়া মুছিলেন তথাপি বোধ হইতে লাগিল যেন লেখা রইয়াছে কুমার জগৎ সিংহ বিমলা অভিরাম স্বামীর কুটির মধ্যে দণ্ডায় আছেন অভিরাম স্বামী ভূমির উপর যোগাসনে বসিয়াছেন জগৎ সিংহের সহিত যে প্রকারে বিমলা ও তিলোত্তমার সাক্ষাৎ হইয়াছিল বিমলা তাহা নিকট করিতেছিলেন বর্ণনা সমাপ্ত করিয়া কহিলেন আজ চতুর্দশ দিবস কাল পক্ষ পূর্ণ হইবে অভিরাম স্বামী কহিলেন এক্ষণে কি স্থির করিয়াছ বিমলা উত্তর করিলেন উচিত পরামর্শ জন্যই আপনার কাছে আসিয়াছি স্বামী কহিলেন উত্তম আমার পরামর্শ এই যে এ বিষয়ে আর মনে স্থান দিও না বিমলা অতি বিষণ্ন বদনে নীরব হইয়া রহিলেন অভিরাম স্বামী জিজ্ঞাসা করিলেন বিষণ্ন হইলে কেন বিমলা কহিলেন তিলোত্তমার কি উপায় হইবে অভিরাম স্বামী সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন কেন তিলোত্তমার মনে কি অনুরাগ সঞ্চার হইয়াছে বিমলা কিয়ৎকাল নীরবে থাকিয়া কহিলেন আপনাকে কত কহিব আমি আজ চৌদ্দ দিন অহরাত্র তিলোত্তমার ভাব গতিক বিলক্ষণ করিয়া দেখিতেছি আমার মনে এমন বোধ হইয়াছে যে তিলোত্তমার মনোমধ্যে অতি প্রগাঢ় অনুরাগের সঞ্চার হইয়াছে পরমহংস ঈশ হাস্য করিয়া কহিলেন তোমরা স্ত্রীলোক মনোমধ্যে অনুরাগের লক্ষণ দেখিলেই গাঢ় অনুরাগ বিবেচনা করো বিমলে তিলোত্তমার মনের সুখের জন্য চিন্তিত হইও না বালিকা স্বভাবতই প্রথম দর্শনে মনস চাঞ্চল্য হইয়াছে এ বিষয়ে কোনো কথাবার্তা না হইলেই শীঘ্র জগৎসিংহকে বিস্তৃত হইবে বিমলা কহিল সে লক্ষণ নয় স্বভাব পরিবর্তন হইয়াছে তিলোত্তমা আমার সঙ্গে কি বয়সাদিগের সঙ্গে সেরূপ দিবারাত্র হাসিয়া কথা কহে না তিলোত্তমার প্রায় কথা কয় না তিলোত্তমার পুস্তক সকল পালঙ্কের নিচে পড়িয়া পচিতেছে তিলোত্তমার সকল শুষ্ক হইল তিলোত্তমার পাখিগুলিতে আর সে যত্ন নাই তিলোত্তমা নিজে আহার করে না রাত্রে নিদ্রা যায় না তিলোত্তমা বেশভূষা করে না তিলোত্তমা কখনো চিন্তা করে না এক্ষণে দিবা নিশি অন্য মনে থাকে তিলোত্তমার মুখে কালিমা পড়িয়াছে অভিরাম স্বামী শুনিয়া নিস্তব্ধ রহিলেন ক্ষণেক পরে কহিলেন আমার বোধ ছিল যে দর্শন মাত্র গাঢ় অনুরাগ জন্মিতে পারে না তবে স্ত্রী চরিত্র বিশেষত বালিকা চরিত্র ঈশ্বরই জানেন কিন্তু কি করিবে বীরেন্দ্র এ সম্বন্ধে সম্মত হইবে না বিমলা কহিল আমি সেই আশঙ্কায় এ পর্যন্ত ইহার কোনো উল্লেখ করি নাই মন্দির মধ্যেও জগৎ সিংহকে পরিচয় দিই নাই কিন্তু এক্ষণে যদি সিংহ মশাই এই কথা বলিতে বিমলার মুখের কিঞ্চিত ভাবান্তর হইল এক্ষণে যদি সিংহ সিংহমশাই মানসিংহের সহিত মিত্রতা করিলেন তবে জগৎ সিংহকে জামাতা করিতে হানি কি অভিরাম স্বামী বা সম্মত হইবে কেন না হয় যুবরাজ স্বাধীন জগৎ সিংহই বা বীরেন্দ্র সিংহের কন্যাকে বিবাহ করিবে কেন জাতিকুলের দোষ কোনো পক্ষেই নাই জয়ধর সিংহের পূর্বপুরুষেরাও যদুবংশীয় যদুবংশীয় কন্যা মুসলমানের শ্যালক পুত্রের বন্ধু হইবে বিমলা উদাসীনের প্রতি স্থির দৃষ্টি করিয়া কহিল না হইবেই বা কেন যদু বংশের কোন কুল এই কথা ক্রোধে পরমহংসের চক্ষু হইতে অগ্নি স্ফুরিত হইতে লাগিল কঠোর স্বরে কহিলেন পাপিওসী নিজ হতভাগ্য বিস্তৃত হও নাই दूर हो